নমস্কার বন্ধুরা, আমি চন্দন স্মার্ট গ্রাফসের তরফ থেকে। তো আজকের আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাউড মাস্কিং এফেক্ট। চলুন দেখে নিই আমরা এই ডিজাইনটা কীভাবে করব। আর এটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভালো মতন দেখবেন, নাহলে কিন্তু এই ডিজাইনটা মনে থাকবে না, করতে পারবেন না। ঠিক আছে, প্রথমে কী করতে হবে? প্রথমে আমাদের এই ছবিটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ঠিক এইরকম ভাবে সিলেক্ট করবেন। আর যদি বাই চান্স না হয়, তাহলে কিবোর্ড থেকে অল্ট চেপে কুইক সিলেকশন টুল দিয়ে এরকম ভাবে সিলেক্ট করবেন। ওকে, সিলেকশন হয়ে গেল। তারপরে এই ছবিটাকে আমি আরেকটা কপি করব। সিলেকশন থাকা অবস্থায় ছবিটাকে এইখান থেকে ধরে আরেকটা নিচে এই অংশতে আমরা ছেড়ে দেব, তাহলেই আরেকটা আমরা কপি পেয়ে যাব। ঠিক আছে, তো এবার কি করব, আমরা এই উপরের লেয়ারে মাস্কিং করব। এখানে এই চিহ্নটা হচ্ছে মাস্কিং, তো আমরা করলাম অ্যাড মাস্ক। এই করব, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের সরে যাবে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। কীভাবে সরবে, এই নিচের যে লেয়ারটা আছে এটাকে বন্ধ করে দেখুন, যে উপরের লেয়ারে মাস্কিং যেহেতু করেছি, সেহেতু পেছনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ওকে, এরপর কি করতে হবে, এই মাস্ক লেয়ারটাকে ধরতে হবে। ধরে আমরা কি করব, এই প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে আমরা রিফাইন এ যাব, এখান থেকে সিলেক্ট মাস্ক, এটাকে আমরা নিউ ডকুমেন্ট হিসাবে সেভ করব। ঠিক আছে, ওকে করে দিন। তো আমাদের কাছে এটা একটা নিউ ডকুমেন্ট হিসাবে চলে আসলো। এখানে আমাদের পুরোনোটা রয়েছে, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট। তো এবার এটাকে আমরা সেভ করে দেব। আপনারা যা খুশি নাম দিয়ে সেভ করতে পারেন, আমি ফেস নামে এটাকে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তারপরে এই নিচের লেয়ারটা আসুন, নিচের লেয়ারটা এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করুন সলিড কালার। যে সলিড কালার করবেন, এখানে আপনার যে কালার সিলেক্ট করা থাকবে সেই কালার দিয়ে আপনার সলিড হয়ে যাবে। আমি এখানে ডিপ গ্রে রাখব, ওকে করে দিন। এইবারে আসুন উপরের মাস্কিং লেয়ারে, এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, গিয়ে এবার চুজ করুন হিউ স্যাচুরেশন। এখান থেকে আমরা এই ছবিটাকে করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার জন্য কি করতে হবে, আমাদের স্যাচুরেশন যে অপশানটা রয়েছে সেই অপশানটা একেবারে বাঁ দিকে সরিয়ে দিতে হবে, তাহলে ছবিটা আপনার পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ করে দিন। এইবারে মেন কাজ হচ্ছে আমাদের এখানে টেক্সট নিয়ে আসা। তো চলুন আমরা টেক্সট নিয়ে আসি। এখানে আমি টেক্সট আগের থেকে নিয়ে রেখেছি, পিএনজি ফাইল, এটাই হচ্ছে আপনার ওয়ার্ড ক্লাউড টেক্সট। এখানে এনে টেক্সটটা ছেড়ে দিন। তবে আমি এখানে চাইছি যে টেক্সটগুলো আমার কালারিং না থাকুক, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে যাব এফএক্স এ। এফএক্স থেকে
ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে করব কালার ওভারলে। এই কালার ওভারলে করব, এখানে আমাদের টেক্সটটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে এখানে শ্যাডো দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে শ্যাডোটা আমরা অ্যাডজাস্ট করে দিই, কতটা শ্যাডো থাকলে কি থাকলে ভালো লাগবে। ঠিক আছে, আমাদের এখানে শ্যাডোটা হয়ে গেছে। ওকে, এইবারে আমাদের কাজ হচ্ছে এই যে ওয়ার্ড গুলো আছে এগুলোকে আমরা একটু বড় করব। কি করে বড় করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপুন, একটা সিলেকশন আসবে, এবার এই কোণা ধরে এটাকে বড় করব। বড় করে জায়গা মতন বসান, এন্টার প্রেস করুন, তারপর কিবোর্ড থেকে টেক্সটটাকে ওভারল্যাপিং করে ফেসের উপর বসান। এটা মনে রাখবেন, টেক্সটটা সবসময় ওভারল্যাপিং করে ফেসের উপর বসাবেন বা শরীরের যেখানে খুশি বসাবেন। আমার টেক্সট বসানো কমপ্লিট। এবার কি করতে হবে, এইবার যে টেক্সট লেয়ার গুলোকে আছে সেগুলো আমরা সবকটাকে একসাথে ধরে করব স্মার্ট অবজেক্ট। শিফট চাপুন কিবোর্ড থেকে, চেপে লাস্ট যে টেক্সট লেয়ারটা আছে এই লেয়ারটাকে প্রেস করুন, তাহলেই দেখবেন সবকটা টেক্সট লেয়ার আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, আমরা এখান থেকে রাইট ক্লিক করে যাব স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এইবারে এই যে টেক্সট লেয়ারটা হলো, এই লেয়ারটা আমরা করব ডিসপ্লেস। তো ডিসপ্লেস কার সাথে করব, সেই যে একটা ফটো সেভ করেছিলাম সেই ফটোর সাথে আমরা এটাকে ডিসপ্লেস করব। কিভাবে করব, ফিল্টার, ফিল্টার থেকে ডিস্টর্ট, ডিসপ্লেস যা ভ্যালু আছে এখানে তাই রাখবেন, তারপরে করবেন ওকে। তারপরে এখানে যে ফেস বলে ফাইলটা আমরা সেভ করেছিলাম এটা করবেন ওপেন। তারপরে দেখুন আমাদের এখানে টেক্সটগুলো হয়ে গেছে টেড়া বেঁকা, ঠিক আছে। এইবার কি করব, এইবার এই লেয়ারটাকে আমরা করে দেবো বন্ধ। তো বন্ধুরা এটা মনোযোগ সহকারে দেখবেন, নালে কিন্তু করতে পারবেন না। আরেকটা কথা আমি বলতে চাই, যে আমি যে ভিডিও বানাচ্ছি তো এই ভিডিও দেখার পরে আপনারা নিশ্চয়ই কিছু শিখছেন, তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে লাইক দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, ওকে। তো পরবর্তী স্টেপে আসুন, পরবর্তী স্টেপে কি করতে হবে, পরবর্তী স্টেপে আমরা এবারে এই যে মাস্ক লেয়ারটা আছে এই মাস্ক লেয়ারটাকে আমরা ডিলিট করে দেব। এখানে আমরা ডিলিট করব না, করব অ্যাপ্লাই, ওকে। তারপরে কি করব, এই উপরে যে আমরা ডিসপ্লেস যে লেয়ারটা করেছি সেটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানটায় লেফট ক্লিক করব। যেই লেফট ক্লিক করব এখানে দেখবেন যে টেক্সট লেয়ারটা ছিল সেটা সিলেকশন আসবে,
ওকে। এরপরে কি করব? এরপরে যেখানে মাস্ক ছিল সে লেয়ারটাকে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে নিচ থেকে বলবো মাস্ক। তো দেখলেন বন্ধুরা কিরম ভাবে মাস্কিং করলাম আমি ওয়ার্ড ক্লাউড দিয়ে। তো অবশ্যই আমার এই স্টেপগুলো আপনারা ভালো করে দেখবেন, বারবার করে দেখবেন, তাহলেই এই রকম একটা সুন্দর ওয়ার্ড ক্লাউড টেক্সট এফেক্ট করতে পারবেন। তো এবার যদি আপনারা এই মুখের অংশটুকু কালার করতে চান তাহলে কি করবেন, তাহলে এইখানে এই ওপরের লেয়ারে, এই এই টেক্সট মাস্কিং এর ওপরের লেয়ারে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখানে যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করেছিলাম এটাকে আস্তে আস্তে এদিকে সরান, তাহলেই দেখবেন এটা কালার হয়ে গেছে। তো বন্ধুরা সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।